গুড মর্নিং এভরিওয়ান। দেখো বর্ষাকালে সব কিছু ঠিক আছে, সব 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 ভালো, যেমন রোমান্টিক ওয়েদার, ভিজতে ভিজতে কাপলরা প্রেম করছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ, ফুরফুরে হাওয়া, ঝিরঝিরে বৃষ্টি, সব ঠিক আছে। বাট যেটা সব থেকে হেট করি বর্ষাকালে, সেটা হচ্ছে প্যাচপ্যাচে ভাব। জামা কাপড়ে হাত দিচ্ছি ভিজে, খালি পায়ে যদি হাঁটতে যাচ্ছি মেঝে ভিজে, সব সব ভিজে। তো এই জিনিসটা আমি একদমই হেট করি। আর সব থেকে যেটা আরও বেশি হেট করি, রাস্তায় বেরোলে মানে পা একদম কিরকির কিরকির করবে, তো তা বলে কি রাস্তায় বেরোবো না, বেরোতে তো হবেই। তো যাই হোক, এই জিনিসগুলো অপছন্দের, তো আমার সঙ্গে কে কে রিলেট করতে পারছো সেটা কিন্তু কমেন্ট করবে। যাই হোক, আজকের দিনটাকে এক কাপ চা দিয়ে স্টার্ট করা যাক। তো রীতিমতো দেখো, এই জায়গাটাকে শোকানোর জন্য আমার এই ফ্যানটা ইউজ করতে হলো। আমি কথা বলবো বলে ফ্যানটা এখন অফ করে নিলাম, আবার চালিয়ে দেবো, আমরাও হাওয়া পাবো, এই জায়গাটাও শুকিয়ে যাবে। এই দেখো এখনও ভিজে ভিজে রয়েছে। সো হিয়ার ইজ মাই গরমাগরম চায়। সো এদিকে চায়ের জন্য দুধ আর জল রেডি আছে, ওদিকে চাল ভেজানো আছে, জল রেডি আছে, এই আটাটা মা মেখেছে, আমি কটা রুটি ভাজতে থাকি। রুটি গোল হওয়াটা নিতান্তই আমার কাছে একটা চ্যালেঞ্জের বিষয় ছিল, তো আই গেস এখন মোটামুটি গোল হয়, তোমরা কি বলো? তো আজকে সকালের ব্রেকফাস্ট জিলাপি দিয়ে রুটি, আর এখানে তোমাদের দাদাভাই তো প্ল্যানিং করেই চলেছে কি চিয়ার্স চায়ের সাথে, ভ্রমণের প্ল্যানিং হয়েছে। ওদিকে বাবা শুনেছে, কালকে বাবা শুনে একটু রেগে আছে, মনে হয় আমার গলাটা শুনে নিয়েছে, কারণ বাবাকে রেখে আমরা যাব। আচ্ছা কে কে যাবো সেটা তো আগের দিন বলেই ছিলাম, ঠিক আছে। আর তার সাথে আরও তিনজন যাচ্ছে, ওটা সাগরের কথা তো বলেছিলাম, তাই তো? কিছু বলো, আমি বলে যাচ্ছি। তো সাগরের ফ্যামিলির কে কে যাচ্ছে একটু বলো। এরকম মানে এরকম সাসপেন্স। তো যাই হোক, ও সাসপেন্স নিয়ে থাকুক, আমি আমার লাঞ্চ ডিনার না ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপর কাটাকুটিতে বসি। আজকে আমাদের শাক হবে, ওই যে কলমি শাক। আজকে মাসি আসেনি, মাসি আসবে না, কারণ কালকেও আসেনি, আজকেও আসবে না, এটাই মাসি, আমি মাসি, ভালো তো, অসুবিধা নেই। এর আগের দিন তো তোমাদের বলেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি, যে জায়গাগুলো বলেছিলাম সেই জায়গায় কোনোটাই হচ্ছে না, জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। বাট এখনও এক্স্যাক্টলি কোন জায়গায় যাবো সেটা ঠিক হয়নি, বাট এটুকু বলতে পারি সিকিমের দিকেই যাবো। মানে জায়গাটা নর্থ ইন্ডিয়া থেকে এখন আমরা শিফট করে নর্থ বেঙ্গলে চলে এসেছি, কারণ নর্থ না অ্যাকচুয়াল ওদিকে যাচ্ছি না কেন, ওদিকে গেলে তোমার দেখলাম ট্রেন জার্নিটা অনেক হয়ে যাচ্ছে, একদিন দেড় দিন, ঠিক আছে, ওই সব সাইডে যেতে গেলে। তো যেহেতু মা ফারা যাচ্ছে, সেহেতু ভাবলাম যে মানে দেড় দেড় তিন দিনের ট্রেন জার্নি করে যাওয়ার থেকে বেটার এখানে নর্থ মানে নর্থ বেঙ্গলের দিকে যাই, তাহলে ট্রেন জার্নিটা কম হবে, ঘোরাটা বেশি হবে একই দিনের মধ্যে। কিয়া সেটা এখনো মোটামুটি আজকের মধ্যেই কনফার্ম হয়ে যাবে, কারণ আজকালের মধ্যেই আমরা টিকিটটা কেটে রাখবো। টিকিটের অবস্থা খুব খারাপ, দার্জিলিং গেলে টিকিট তো নেই কোনো, আমি জানি না কত লোক যাবে নভেম্বরের দিকে, ঠিক আছে, অনেক লোকই যাবে, সবাই ওই টাইমে দার্জিলিং মেলে আমরা পাবো না, সব ওই সময় কোনো মানে টিকিট নেই দার্জিলিং মেলে। তো যাই হোক, কিছু ভাবছি না, আমার রাত্রে ঘুম উড়ে গেছে, ঠিক আছে, খালি চোখ বন্ধ করলে আমি দেখতে পাচ্ছি আমি পাহাড়ে শুয়ে আছি, ঠিক আছে। আরে আমি তো প্ল্যান করেছি এবার আমি শাড়ি নিয়ে যাবো, আমাদের মোটামুটি আজকে শাক হয়েছে, ভাত হয়েছে, চাটনি হয়েছে, আর এখন চিকেনটা হচ্ছে, এটা কষাচ্ছি। তো ভাবছিলাম যে আজকে শ্যাম্পু করবো, বাট আজকে করবো না, কারণ একটু ঠান্ডা লেগেছে, দ্যাটস ওয়াই যেটা বললাম কালকে শ্যাম্পুটা করবো। আর এমনিতেও দিনটা একটুখানি মানে কেমন একটা মেরমেরে দিন আছে, তবুও আজকে ভালো যে এখন বৃষ্টি পড়ছে না, কারণ কাঁচা কাছাকাছি করতে আবার কানুন মাসি এসেছে, তো বৃষ্টি পড়লে যথারীতি যেই জায়গায় বসে কাঁচে, তো বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগেই যাবে। চিকেন কষা আমার ডান, গ্যাসের জায়গা পরিষ্কার টরিষ্কার করে তারপরে স্নানে যাবো। কি ম্যাডাম হলো, মাথা ঠিক হলো? না, কালকে রাত্রিবেলা ঘুমাতে পারেনি বেচারি। কেন ঘুমাতে পারেনি বলে দাও, তুমি বলে দাও। এই তুমি খাটাও তো। আমি খাটাই সেই জন্য না, আসল কথাটা বলে দাও, কেন সকালে তো বলছিলে, বলো তুমি, বলো লজ্জা পাচ্ছ কেন? আসলে ঘুরতে যাবে বলছে যে কালকে রাত্রিবেলা সেই ঘোরার আনন্দে ঘুমাতেই পারেনি, চোখ বন্ধ করলে খালি, সেই জন্য আজকে ঘুম থেকে মানে এখন এসে আমি দেখছি যে শুয়ে আছে, কি না মাথা ঘোরাচ্ছে, মাথা ব্যথা করছে, কমেছে? হ্যাঁ। ওদিকে মা ঘুমাতে পেরেছো তো? তুমি ঘুমাতে পেরেছো? তাও ভালো।
আসল কারণটা এবার আমি বলি। আসলে ছেলেদের কি ধারণা বলো তো, মেয়েরা অ টাইমে একটু শুয়ে থাকলেই মেয়েরা ঘুমাচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে ছেলেদের ধারণা, মেয়েদের শরীর খারাপ হতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, তুমি তো একটুখানি জাস্ট মাথায় অমৃতাঞ্জনটা ঢে মানে ই মানে মেখে এরকম চোখটা এরকম ঢেকে শুয়ে আছি, ঠিক আছে? এমন জোরে এসে মারো, তারপর থেকে আমার আরও মাথায় যন্ত্রণা শুরু। দেখবে যে কখনো যদি কোনো কিছুতে ব্যাঘাত ঘটায় না, দেখবে মাথাটা আরও বেশি যন্ত্রণা করে। ঘুম থেকে উঠে দেখি তোমার দিদিভাই কাটা গরম। আমি দুপুর বেলা বারবার বললাম ডাক্তারখানায় যাবে, তখন বলছে না আমার ডাক্তারখানায় যেতে হবে না। এখন নিজেই বলছে ঠিক আছে যাবো, ফোনে ডাক্তারখানায় যেতেই হবে আজকে। মানে কি বলে এই কার কথা কি কি বাসি হয় নাকি একটা, হ্যাঁ কাজে লাগে, দেখেছো? দাদা ভাই স্বয়ং ডাক্তার, মানে জ্বর কাশি না, তোমার হাবভাব দেখে আমি বুঝতে পেরেছি যে তোমার আজকে জ্বর আসতে পারে, ঠিক আছে? এখন কি গরম আছে? না গরম গা খুব একটা গরম নেই, কিন্তু বেশ আমার মনে একটা রয়েছে, কারণ দুপুরবেলা আমার মনে হচ্ছিল এখন গিয়ে ডাক্তারের কাছে যাবে একটু পরে চা ফা খেয়ে। সো নাও আমি রেডি হয়ে গেছি, দোকান যাবো। বাট ভাবলাম আজকে দোকান যাওয়ার আগেই কমেন্টটা পড়ে যাই এখন, নইলে তো তোমার দিদিভাই আবার একা একা পড়ে নেবে পরে, ঠিক আছে? আর না আজকে দিদিভাই ঝোর নেই, এনার্জি নেই, পড়ে ফেলো কমেন্টটা। বাঙালি বাবু সায়ন বলছে আমারও দাদা বেশি খেতে দারুণ লাগে, মানে ও বাসি। আচ্ছা আচ্ছা, ওই ব্লগটাতে বাসি খাওয়ার কথা বলেছিলাম, ওইটা তোমাদের দেখে আমিও ইউটিউবে চ্যানেল ওপেন করেছি, চ্যানেল ওপেন করে লাইফস্টাইল এটাই ভাবলাম যে আমাদের দেখে কেউ ইন্সপায়ার হচ্ছে, যাই হোক ইন্সপায়ার করতে পেরেছি, ঠিক আছে? যাই হোক, এটাই তোমাদের বলবো সবাইকে, আমাদের 2-3 হাজার ভিউজ দিয়েও যদি এই চ্যানেলে কেউ ইন্সপায়ার হয়ে থাকো, তাহলে তোমরাও ব্লগ করো, তোমাদেরকে দেখো একদিন একদিন কেউ ইন্সপায়ার হবে, তাই না? তো ভালো, আর সায়ন তুমি ভালো ভালো ব্লগ করো, এটাই চাই, তাড়াতাড়ি তোমার চ্যানেলটা দাঁড়িয়ে যাক। তার জন্য কিন্তু ভালো ভালো ব্লগ অবশ্যই করতে হবে, যতটা পারো একটু ঘোরা বেড়ানো মানে চেষ্টা করো, একটু ভালো ভালো কিছু দেখানো, যেটা আমরা একদমই পারি না। আমার মেডিসিন একদিন বাদে বাদে একটা, আর একটা দিনে চারবার, তো আজকে খালি রাত্রেই একবার খাবো। আর যাই হোক পরে খাবো, এখন না, খাওয়া দাওয়ার আগে কি পরে খেলেই হবে। আর এখন বসে বসে এই কুরকুরেটা খাবো, কিছুই ভালো লাগছে না মুখে ঝাল ছাড়া, এটাই খাই। দেখো তোমার দিদিভাইয়ের অবস্থা, জ্বর চলে এসেছে গায়ে, বোঝায় ডাক্তারখানায় গেছিল, তবুও কথাটা শুনেছে, ভালো। এখন বলছে যে কি খাবো না, আরে না খেলে তখন রুটি নিয়ে এসছে ডাক্তারখানায় যখন গেছিলো, তখন ওখান থেকে মানে ফেরার সময় রুটি কিনে নিয়ে এসছে, তো সেই রুটিগুলো কি আমি খেয়ে নেবো মাংস দিয়ে, বলো? কথা বলতে পারছে না, সেই জন্য টাকা আজকে জোর করবো না, তুমি ঘুমিয়ে থাকো, আমি আজকে বলি। যাই হোক, খাওয়া থেকে এটাই মনে পড়লো যে তোমাদেরকে আজকে একটা কোশ্চেন করবো, যে কোশ্চেনটা খাওয়া রিলেটেড হবে, কী বলো? তোমরা কে কোন এমন খাবারকে খুব অপছন্দ করো, মানে এতটাই অপছন্দ করো, মানে হেট করো আর কি, খুব মানে হেট লাইক হেল আর কি যাকে বলে, মানে সেই খাবারটা দেখলে একদম দূরে। তোমার দিদিভাই সেটা কি আমি জানি, তোমার দিদিভাইয়েরটা বলবো কাঁঠাল। আমার কি আছে? দই পনিরের আলু। আরে ধর ওগুলো তো আমি, আমার সেরকম কিছু নেই বিশ্বাস করো, তোমার হচ্ছে কাঁঠাল, বাবা কাঁঠাল দেখলে একদম 10 হাত দূরে। তো তোমাদের কাদের কি এরকম মানে কি খাবার আছে যেটা তোমরা এরকম মানে খুব মারাত্মক টাইপের হেট করো, এটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখছিলাম আজকে কমেন্ট করছিলে সবাই, আগের দিন তোমার দিদিভাই ছেলেদের স্বাধীনতা রিলেটেড কিছু বক্তব্য রেখেছিল, যেখানে খুব সুন্দর সুন্দর বক্তব্য রেখেছিল। যাই হোক, আমার বউটা বড় হয়ে গেছে অনেক, এতদিন বাচ্চা ছিল, একটু বড় হয়েছে যা বুঝলাম এসব কথাবার্তা শুনে, তাও আবার একা একা বলেছে আমাকে ছাড়া, না খেলে হবে না বোকা। জ্বর বেশি নেই তোমার দিদিভাইয়ের গায়ে, হালকা একটুখানি গাটা গরম গরম, বাট দেখো 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 আমার দোষ বলে আমার সবাইকে এক চোখ দেখাতে দেখছো, দেখেছো?
তো যাই হোক, এরপরে আমার শরীর খারাপ হয়ে যাবে, এই চোখে এই চোখ চোখ না ওই জন্য না, এই চোখে খোঁচা, ওটাই বলছি আমি। আরে ওটাই মানে চোখ তাকাতে পারবো না, সেটা আমি বলতে চাইছি, তুমি বুঝতে পারোনি আমার কথা। না তো যাই হোক, অনেক ফাটিয়ে লাভ, আজকে অনেক ফাটিয়ে ফেলছি, তো অনেক ফাটিয়ে লাভ আছে। শরীর খারাপ থাকলেও আমি চাইছি যে ব্লগটাকে এন্ড করে দিই, তোমার তুমি শুয়ে থাকো, আর তুমি দেখছি যে চালিয়েই যাচ্ছ, ঠিক আছে তুমি রেস্ট নাও, চলো আজকে ব্লগটা এ পর্যন্তই, অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে আর শেয়ারটা বেশি বেশি করে করবে, ঠিক আছে? আর যারা ওর কথা তোমরা শুনতে পারছো না, কিন্তু আমি রিপিট করে দিচ্ছি, যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেচারা এত কষ্ট করে বলছে, দেখো শুয়ে শুয়ে কষ্ট, বাবা পাগল হয়ে যাবো।